আপনি যাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন সেই ডাক্তারের নেগলিজেন্সের জন্য আপনি কিন্তু অপরাধী হবেন, মানে ডাক্তার যিনি হসপিটালের মালিক। মালিক বলতে আমরা এখন আমাদের হসপিটালের ডিরেক্টর পর্যন্ত আসতে পারে, ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের, আবার একটা প্রাইভেট হসপিটালের যিনি যারা মালিক তারা আসতে পারে, একসাথে অনেককে দায়ী করতে পারেন আপনারা একসাথে। একবারে বোর্ডে যারা আছে সবাইকে দায়ী করতে পারে, কারণ তারা রিক্রুট করেছে কাকে? আমার ডাক্তার সাহেবকে রিক্রুট করেছে কে? তার কোয়ালিফিকেশন এবং আদার তার যোগ্যতা দেখেই তো তাকে এই জায়গায় তাকে নিয়ে, সুতরাং নিয়োগকর্তা অপরাধী। তো এই কথাটা আমি আপনাদেরকে একটা স্মরণ করিয়ে দিলাম যে ভিকারিয়াস লায়াবিলিটি একটা জিনিস যেটা আমাদের এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত। যা ওটা যদি হইতো তাহলে কিন্তু একটা সিস্টেম আসতো। সিস্টেমটা কি? ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, আমরা ডাক্তাররা জানি না, যে কোনো চিকিৎসার জন্য একটা প্রোটোকল আছে, আপনাকে এই 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 স্টেজ স্টেজ ওয়াইজ আপনি চিকিৎসা দিয়ে এইখানে এসে শেষ করবেন, তাই তো? সেলাই করে দিলেন, চলে গেল ফাইনাল স্টেজে। তারপরে পরবর্তীতে আপনার পোস্ট অপারেটিভ কেয়ার দেওয়ার একটা বিষয় আছে, তখন আবার আরেকজনের কাছে রেসপন্সিবিলিটি আর শিফট হয়ে যায়, তাই না? এখন এই যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, আজ পর্যন্ত শুনেছেন বাংলাদেশে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের জন্য কারো কোনো শাস্তি হয়েছে? হয় নাই। তার মানে কেউ কন্ট্রিবিউট করতে পারে তার নেগলিজেন্সে, তার মানে কি? দুইজন করতে পারে, একজন হলো ডাক্তার, সে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স তার হইতে পারে, তার কারণে সে ঠিকমতো আয়সা ড্রেসিং করে নাই, ঠিকমতো আয়সা ওষুধ অ্যাডজাস্ট করে দেয় নাই, ঠিকমতো এসে কমপ্লিকেশন যেগুলি হয়েছিল সেগুলি করে নাই। এই যা এই জায়গাগুলিতে ডাক্তার কিন্তু কন্ট্রিবিউটস ইন কমপ্লিকেশন অর ডেথ, এটাকে বলি আমরা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। দেখবেন বাংলাদেশে এই ঘটনা একেবারে বিরল, কোনো বিরল কি নাই। আমি আমার এই চাকরি জীবনে আমি এই কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কোনোদিন পাই। তারপরে আপনি যদি আসেন এই যে আমরা যে সমস্যাটা নিয়ে আলাপ করছিলেন, বিশেষ করে উনি চলে গেলেন, এই কথা জিনিসগুলি আমাদের কিন্তু সামনে মনে রাখতে হবে যে দুটো ধরনের নেগলিজেন্স, একটা হলো সিভিল নেগলিজেন্স আর একটা হলো ক্রিমিনাল নেগলিজেন্স, তাই না? দু রকমের নেগলিজেন্স। সিভিল নেগলিজেন্সটা কি? যেইটা অপরাধটা করলে ডাক্তার তাইলে তাকে কম্পেনসেট করতে হবে, টাকা শোধ করতে হবে, ঠিক আছে? এটা হলো সিভিল নেগলিজেন্স। আর ক্রিমিনাল নেগলিজেন্স হলো সেইখানে তার আদালতে জেল হবে, শাস্তি হবে, মানে দুইটাই হবে, তার টাকাও দিতে হবে আবার তাকে জেলও খাটতে হবে বা অন্য পানিশমেন্ট যেটা আছে সেটাও খাটতে হবে। এইটা হলো এই যে দুইটা ভাগে ভাগ করা আছে। বাংলাদেশে আজ পর্যন্ত শুনেছেন যে এই সিভিল নেগলিজেন্স বা ক্রিমিনাল নেগলিজেন্সে বাংলাদেশের কোর্টে শাস্তি হয়েছে, আপনাদের কারো জানা আছে? তো দেখেন আমি আরও অনেক কিছু আনতে পারি কিন্তু প্রেক্ষাপটে, এই আজকের আলোচনার প্রেক্ষাপটে, কিন্তু সময় স্বল্প। তো আমি একটা পরামর্শ রাখবো যে যারা এটা অর্গানাইজ করেছেন আপনারা, যে এটার উপরে সিরিজ অফ ডিসকাশন হতে পারে। কিছু ডকুমেন্ট তো দিয়ে গেছেন, কিছু আপনারা শুনলেন এখানকার রেকর্ড রাখেন, আর ডকুমেন্টও কিছু জোগাড় করেন, জোগাড় করে বিশেষ করে আমাদের সাব কান্ট্রিজেরগুলি জোগাড় করেন। সার কান্ট্রিজ কিন্তু ভেরি রিচ, আপনি আশ্চর্য হয়ে যাবেন, শ্রীলঙ্কা এই ডাক্তারদের সুরক্ষার জন্য, নার্সদের সুরক্ষার জন্য প্রথম যে আইন করেছে সেটা শ্রীলঙ্কা। আপনি হেলথ পলিসির ব্যাপারে সবচেয়ে প্রথম যে যারা নাকি এই যে এডুকেশনের উপরে, এডুকেশন পলিসির উপরে তারা নাকি ইয়ে করেছে, ডকুমেন্ট তৈরি করেছে, দ্যাট শ্রীলঙ্কা। সুতরাং আমাদের এই অঞ্চলের মধ্যে, বিশেষ করে সাক কান্ট্রিজগুলির মধ্যে, আমরা যদি সেই সমস্ত ডকুমেন্টগুলি সংগ্রহ করতে পারি কয়েকটা দেশের, বেশি না, আপনি শ্রীলঙ্কারটা নেন, ইন্ডিয়ারটা নেন, তারপরে থাইল্যান্ডের একটা নেন, তিনটা চারটা দেশের নিয়ে আমরা যদি ডকুমেন্টগুলি নিয়ে একটু বসি, আমরা দেখব যে এদের চেয়ে ভালো একটা জিনিস আমরা কিন্তু তৈরি করে দিতে পারি বাংলাদেশ গভর্নমেন্টকে, যেটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এইটা একটা ইফেক্টিভ কাজ হবে, আমরা যদি NDF এর তরফ থেকে যদি এরকম একটা কিছু উদ্যোগ নিয়ে এরকম একটা জিনিস যদি করতে পারি।